বন্ধুরা আমার, আহলে হাদিস বললেই হানাফি ভাইরা মনে করে এরা আমাদের দুশ্মন। নওগাঁ শহরে আমার আত্মীয় কিন্তু হানাফি এটি মনে রেখেছেন। কিছুদিন আগেই আমার ছেলে এসে তার বাড়িতে মেহমান ছিল, খাওয়া দাওয়া করে গেছে জামাই হিসেবে, আর আমার নিজের শ্বশুর বাড়িও হানাফি। আর শুনবে দয়া করে আমাদেরকে অন্তত আমার সঙ্গে হিংসা করবেন না। দুর্গা পূজা চলতে চারিদিকে, আপনারা জার্মান বেতার কেন্দ্রে আমার সাক্ষাৎকার শুনেছেন ডয়েচে ভেলে, আমাকে যদি 11টা প্রশ্ন করে বের করে নিতে চেষ্টা করেছিল তো আমি হিন্দুদের খুব শত্রু। বের করে নেওয়ার জন্য সাংবাদিকদের যে কত কলা কৌশল জানে ওরা আল্লাহ ভালো জানে। ঢাকায় বসে প্রশ্নের পর প্রশ্ন, আমিও জুমা পড়ে এসে একটু শুয়েছি, সব অবস্থায় কথা বলতে হয়েছে অপ্রস্তুত অবস্থায়। তো আপনারা যারা শুনেছেন তারা জানেন কীভাবে উত্তরটা আমি দিয়েছিলাম। আমি জবাব দিয়েছিলাম, ছোটোবেলায় হিন্দু আলমনে জ্ঞান দিয়ে আমাকে কোলেগুলি মানুষ করেছে, আর এখন আমার বাড়িতে সাঁওতাল শোভা কাজ করছে। আর কি শুনবেন আপনি, আমাদের পরস্পরে কোনো হিংসা বিদ্বেষ নাই। তবে আমরা আল্লাহর পথে দাওয়াত দিই যে কবুল করে আল্লাহ পাক যাকে তৌফিক দেন, আল্লাহ যাকে হেদায়ত দেবেন, তিনি তো দাওয়াত কবুল করবে। আমরা দাওয়াত না দিলে গুনাহগার হব, আর দাওয়াত দেওয়ার পরে কবুল না করলে তারাই গুনাহগার হবে, ঠিক না? গত জুমার খুতবা আমার যারা শুনেছেন দুর্গাপূজার উপরে, ধর্ম যার যার উৎসব সবার, শুনছেন কেউ এই খুতবাটা? আর আমি সেখানে জবাব দিয়েছি ধর্ম যার যার উৎসব তার তার, এটা উত্তর দিয়েছি না? এর পক্ষে যা বলা লাগে সবই বলেছি। আমার রসুলের ঘরে ওনার যে জুতা সাফ করা যে গোলাম ছিল সে ছিল ইহুদির ছেলে, তাকে তিনি চাপ দেন নেই যে তুমি মুসলমান না হওয়া পর্যন্ত তোমাকে আমি বাড়িতে চাপ রাখবো না। এটা হলো আমার রসুলের চরিত্র। এগুলো বলার পরে আমাকে কোনো মতেই তাদের প্রশ্নের মনে হয় খুব একটা খুশি হতে পারেনি, আমাকে হয়তো ভেবেছে উনি অত্যন্ত কঠিন মানুষ, উনি কোনো অবস্থাতেই বরদাস্ত করবেন না। শুনে রাখেন, আহলে হাদিস আন্দোলন হল পৃথিবীর প্রাচীনতম এবং বিশুদ্ধতম ইসলামী আন্দোলন। রসুলের জন্মের আগে তো ইসলাম আসেনি, ঠিক তো? যখন থেকে রসুল এসেছেন তখন থেকে আহলে আন্দোলন চলছে। সাহাবা ইকরামের আন্দোলন যেটা ছিল ওটাই আহলে হাদিস আন্দোলন। আচ্ছা আহলে অর্থ কি বলুন তো? কোরআন ও সহিহ হাদিসের অনুসারে, তাই তো? তো সাহাবা ইকরাম কোরআন হাদিস আগে আর কিছু মানতেন? তো তারাই প্রথম দল হলো না? পরবর্তীকালে আমরা যত বুদ্ধিমান লোক তৈরি হয়ে গেছি আমরা ঘুরিয়ে পেছে কোরআন হাদিসকে বাইপাস করে যাওয়ার চেষ্টা করেছি। আহলে হাদিস আন্দোলনে ঘুরপাস বোঝে না, হাদিসে আসে করো না আসে ছাড়ো, এই সহজ সরল পথে আমরা মানুষকে ডেকেছি। বিদায় আমাদের টাকা হয়েছে আহলে হাদিস আন্দোলন। দুর্ভাগ্য অধিকাংশ মানুষ ঘুরপাস পছন্দ করে। একটা অন্যায় কাজ আপনি করবেন হাদিসে নাই, আপনি চাচ্ছেন ওটাকে হালাল করতেই হবে, আলমকে বললেন তোমাকে কটা টাকা দিচ্ছে ঠিক করে দাও, ফতোয়া আমার পক্ষে যেন হয়। আলম মানুষের মেলা বুদ্ধি আছে, কী করে ঘুরে ফিরে নিজের মন মতো করা যায় এটা আলমরা বোঝে, জাহিলরা বোঝে না। এই বুদ্ধিটা ছিল ইহুদি আলমদের। আল্লাহ ইহুদিদেরকে আচ্ছার মতো ধমক দিয়ে বলছেন, ধ্বংস হোক ওই সমস্ত লোকেরা তার নিজের হাতে বই লেখে আর বলে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা বই। মিলাদ 9 তারিখে না, আজকে 7 তো, মাঝখানে একদিন পরে তো মিলাদুল নবী। এটা কি হিন্দুদের না মুসলমানদের? ওই মুসলমানদের সঙ্গে আপনার পার্থক্য কি? আপনি মিলাদ করবেন? করলে তো সহজ হয়, সমস্যা কি? ভালো খাওয়া দাওয়া হয়, ভালো কিছু না জিলামি তো পাবেন, তো আপনি কেন করবেন না?
সেখানে বহু আলেম ওলামা আছে ওই দলে। পাকিস্তান থেকে একজন আলেমকে নিয়ে আসা হয়েছে ঢাকাতে র্যালি করার জন্য, যশনে জুলুস ঈদ মিলাদুন নবী, নামটা কত চমৎকার, শুনতে খুব ভালো লাগে। আমাদের বয়স তো কম হয়নি, কোনোদিন এইসব যশন মশন দেখিনি। এখন দিন দিন একটা একটা বেদাতের মিটার বাড়তেছে, ট্রাক মিছিল করে আসে, আর আমাদের শোনানোর জন্য নওয়াদ মার্কাজের সামনে ট্রাকটা দাঁড়িয়ে থাকে, দিয়ে অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি করে, যাতে আমার ভালো করে শুনতে পায়। দুর্গাপূজার মিছিল গেল, ওখানে দাঁড়িয়ে থাকলে বাবা তোর চলে যা, তাহলে ঢোল বাজা দিয়ে আছে। নওয়াদ এখন এমন একটা জায়গা হয়েছে, যত রকমের ধার্মিক, সে হিন্দু ধার্মিক হোক আর মুসলমান ধার্মিক হোক, সব এটাকে টার্গেট করে নিয়ে বসে আছে। কারণ এরা যাবতীয় শিরক বেদাতের বিরোধী, আর শিরক বেদাতের দেখিয়ে দিচ্ছে যে আমাদের সংখ্যা বেশি অথবা আমরাই শক্তিশালী, তোমরা কিছুই না। শক্তির দম্ভে তারা আমাদেরকে দমন করতে চায়। আচ্ছা, আল্লাহ রসুল যখন দুনিয়া এসেছিলেন তার সঙ্গে কি লোকজন ছিল, তিনি কি সশস্ত্র যোদ্ধা হিসেবে এসেছিলেন? না, তিনি শ্রেষ্ঠ দাওয়াত দিয়ে গেছেন। আমরা তো সেই কাজটাই করি, আমরা কারো উপরে চাপ সৃষ্টি করি কি? কোনোদিন করি না, কোনোদিনও না। অথচ মানুষ আমাদের ভয় করে, এই ভয়টা আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ পাক বলছেন ওয়া আকাফি কুলুবিহিম রুকবা বিকুফরিহিম, ওদের কুফরির কারণে ওরা অন্তরটা আতঙ্কিত হয়ে পড়ে। হকপন্থীকে দেখলে বাতিলপন্থীর আতঙ্কিত এমনিতেই হয়, হতেই হবে, কিছু লাগবে না। আপনি খালি একটা কোষে উঠছেন, কোষে ক্যাসেট বাজার ল্যান্ডো সবই দেখায়, আপনি দাঁড়িয়ে টুপিনে কোষে ওঠেন, সোয়াল বাজার অটোমেটিক্যালি ওইসব বন্ধ করে দেবে, তাহলে একটা হুজুর আসছে বন্ধ করে দিয়ে। এই যে টুপি দাঁড়ির মর্যাদা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, আপনি কিছু বলেননি কিন্তু অটোমেটিক। আহলাদিস আন্দোলন বাংলাদেশ পৃথিবীর মানুষকে জান্নাতের রাস্তা দেখায়, আর জান্নাতের রাস্তা যেতে গেলে অবশ্যই আপনাকে নির্ভেজাল তৌহিদ, সহি সুন্নাহ এবং আখিরাতে বিশ্বাসী হতে হবে। জান্নাতের মালিক কি আল্লাহ না? এই স্টেজের মালিক তো আমাদের সভাপতি সাহেব, উনি আমাকে অনুমতি না দিলে আমি বক্তব্য করতে পারবো না এখানে। আল্লাহ জান্নাতের মালিক, জান্নাতে যেতে গেলে কী কী লাগবে এটা কে বলবে? আল্লাহ বলবে না, আল্লাহ পথ দেখিয়ে দেন নাই, তিনি আগেই বলে দিয়েছেন তার রসুলের মাধ্যমে যে দেখো বান্দাদেরকে বলো এই এই করি আসো, নাহলে এই জান্নাতের টিকিট তারা পাবে না, এখানে ঢুকতে পারবে না। ইহুদিদেরকে আল্লাহ পাক বলেছেন লা ইয়াদখুলুল জান্নাত ইল্লা মান কানা হুদান আও নাসারা, ইহুদি নাসারা বলতো জান্নাতে কেউই প্রবেশ করবে না ইহুদি নাসারা ছাড়া, ওদের অহংকার ছিল। আল্লাহ সেটা গুড়িয়ে দিয়েছেন যে না, তোমাদের দ্বারা হবে না, জান্নাতে যেতে গেলে যাবে তারে যারা ওহির বিধান মেনে চলে, তোমাদের হবে না, ফলে ওদেরকে আল্লাহ হটিয়ে দিয়েছেন। আপনি যখনই কোনো একটা বড় কাজ করবে, অর্থাৎ সমাজ পরিবর্তনের কাজ, সবচেয়ে বড় কাজ এটা না? সরকার পরিবর্তন সহজ না সমাজ পরিবর্তন সহজ বলুন তো দেখি, সহজ কোনটা, সরকারটা না সমাজটা? এবার ঠিক হয়েছে, সরকার পরিবর্তন খুবই সহজ, আর সরকার থাকে কয়দিন? হয় 5 বছর, 5 বছর থাকে না গো, এখন তো ঠেলে ঠেলে 5 বছর যাচ্ছে, কোনো কালে 5 বছর থাকে না দেশে। ও গায়ের জোর যেটাই হোক না কেন, ওটা অস্থায়ী জিনিস, সোজা কথা হবে, চিরকাল কেউ থাকে না। সমাজ থাকবে, এই সমাজ পরিবর্তন করা এত কঠিন। উর্দুতে বলা হয় যে স্রোত ঘুরানো সহজ, বাতাসের প্রবাহ ঘুরানো সহজ, কিন্তু যদি কেউ বলে আমি সমাজ পরিবর্তন করে ফেলেছি, এটা অতটা সহজ নয়। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ পরিবর্তন করেছিলেন, কঠিন দায়িত্ব তিনি নিয়েছিলেন, সেই গুরুদায়িত্ব আল্লাহর ইচ্ছায় আমরাও বহন করছি। যখন আমরা শুরু করি তখন আমি ছিলাম একা, আর এখন আমার আসাও লাগে না, আমি আসার আগেই দেখছেন প্রায় 1 ডজন বক্তা এখানে বক্তব্য করেছে, সবই তো সংগঠন তৈরি।
এটা কি আপনার খুশি হল নেই? এমনি করে যখন আস্তে আস্তে সমাজের ব্যাপক পরিবর্তন আসবে, তারাই ক্ষমতা যাবে, তারাই দেখবে, তাই তো এদেশে এত মানুষ ঈদ মিলাদুল নবীর বিরোধী, হয়তো ছুটি ঘোষণা করছে কি জন্য? একদিন ছুটি ঘোষণা করলে, 2000 সালে যিনি অর্থমন্ত্রী ছিলেন তিনি বলেছেন যে একদিনে ছুটি ঘোষণা করলে দেশে 450 কোটি টাকা অপচয় হয়, কলকারখানা বন্ধ হয়ে যায়। আর এখন তো 4,500 কোটি হয়, অর্থ বন্ধ হচ্ছে একটা বেদাত করার জন্য, যে বেদাতের পক্ষে ইসলামের কোনো সমর্থন নাই, কিছুই নেই। এখন মুশকিল হয়েছে, এই বেদাতটা চালু হলো কবে আপনি নিজে বুঝতে পারবেন। 625 হিজড়িতে বেদাতটা চালু হলো কোথায়? ইরাকের এরবল নগরের প্রাদেশিক গভর্নর আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরির মাধ্যমে। কীভাবে করলেন? উনি দেখলেন যে এখানে খ্রিস্টান ভাইরা তাদের নবীর জন্মদিবস হিসেবে বড়দিন পালন করে, তা আমাদের তো একটা নবী আছে, আমরা আমাদের নবীর জন্মদিবস পালন করব, যুক্তি। এর দ্বারা তিনি চাইছিলেন জনগণের ধর্মীয় বোধকে নিজের পক্ষে কাজে লাগাইছিলেন। খানাপিনা 20 দিন ধরে একটানা খালি খানাপিনা হয়েছে, ওলামায় হক যারা ছিলেন শহরে তার শহর ছেড়ে পালিয়ে গেলেন, যেখানে আল্লাহ গজব নামল বলে। কিন্তু সেই যুগের শ্রেষ্ঠ আলেম যিনি আবুল খাত্তাব দেহিয়া, এই লোকটা মিলাদের পক্ষে একটা বই লিখলেন, আল মওলুদ সিরাজুল মুনির, লিখে উনি গভর্নরকে উপহার দিলেন। গভর্নর দেখলো আলেমরা কেউ আমার সঙ্গে নাই, এই আলেম আমাকে বই লিখে পুরস্কার দিয়েছে কোরআন হাদিসের দলিল দিয়ে এই মিলাদের পক্ষে। সেই যুগে 1000 স্বর্ণমুদ্রা তাকে উপহার দিলেন। অন্য আলমরা কি করবে? ও একটা বই লিখে যে 1000 স্বর্ণমুদ্রা পায়, তা আমরা লাইন ধরি? এইভাবে মিলাদ শুরু হলো, বন্ধ হলো, শুরু হলো, বন্ধ হলো, এইভাবে চলে আসতেছে। ঠিক একই কথা শয়ে বরাত 448 হিজড়িতে বাইতুল মুকাদ্দাস মসজিদের মূর্খ ইমামরা প্রথম চালু করে। যত বেদাত শুরু হয়েছে দেশে বিভিন্ন জায়গাতে আলেমদের মাধ্যমে, যে কোনো বেদাতের পৃষ্ঠপোষকতা 3 শ্রেণীর লোক থাকে, আলেম, সমাজনেতা, ধনিক শ্রেণী, রাষ্ট্রনেতা। কোনো বেদাত টিকতে পারবে না শহরে বা কোনো গ্রামে বা কোনো এলাকায় যদি কোনো একটা আলেম সেখানে না থাকে, তার সাপোর্ট পেতে হবে। 2 নম্বর, যদি সমাজের নেতা সাপোর্ট না দেয় তো টিকতে পারবে না। 3 নম্বর, ধনিক শ্রেণী যদি অর্থ দিয়ে সাহায্য না করে তো ওটা টিকবে না। 4 নম্বর, রাষ্ট্র যদি সাপোর্ট না দেয় তো ওটা আদৌ টিকবে না। বাংলাদেশে 4টা দলই বেদাতের সাপোর্টার, তার অর্থ কি আপনি মনে করছেন আমাদের বেদাতের বিরুদ্ধে কথা আর বলা যাবে না? তা তো বলতে হবে, বলা যাবে না, বলা যাবে না। যদি কখনো সরকার আমার উপরে এম্বার্গো জারি করে যে ভাই গালেব সাহেব আপনি 3 বছর 6 মাস 6 দিন কারাগারে ছিলেন, কথা কেউ শুনতে পারেনি, বেরিয়ে এসে আবার শুরু করেছেন, তো আপনি গো টু দ্য নওগাঁ জেল, তাহলে কথা বন্ধ হয়ে যাবে। কারণ নওগাঁ জেল আমাকে পীরো জেল, আমি প্রথম এখানে আসছিলাম, তাই না? আজকে আসার সময় দেখলাম জেলখানা কোন দিকে, দেখে যাই এখানে দুটোর উপরে আওয়াজ ধরার কথা ঠিক নাই। হক কথা বলা বন্ধ করে দেবেন না বলা চালু রাখবেন? অন্তর থেকে বলছেন, মানুষকে শোনার জন্য বলছেন, আল্লাহ কিন্তু সাক্ষী থাকলো, যিনি যেখানে যে অবস্থা যে পরিস্থিতিতে যে থাকেন সেখানে হক কথা বলবেন, এটাই নবীদের সুন্নাত, এটাই নবীদের তরিকা। নবীরা মার খেয়েছে, গাল খেয়েছে, নিহত হয়েছেন, বাতিলের সঙ্গে আপোষ করেন নাই। আহলাদিস আন্দোলন বাংলাদেশ কশ্চিনকালে বাতিলের সঙ্গে আপোষ করে না। এখন এই এই যুগে 2012 সালে থামেন, 2012 সালে আমার বিরুদ্ধে একটা বই এসছে, আমাদের একটা বই এসছে মিলাদ প্রসঙ্গ আছে, তো আস্তে আস্তে বলছেন কেন, মানে পড়েননি আপনারা? না, প্রত্যেকে 2-100 কপি কিনে বিতরণ করেন বাপ মার নামে, এত সুন্দর মেলা আছে আপনাদের।
বই খালি একলা পড়বেন না, বিতরণ করবেন। নওগাঁ বিশাল শহর, ২-২.৫ হাজার বই এখানে দোকানে দোকানে দেন, মানুষ সুযোগ মতো পড়বে, না পড়লে তো জ্ঞান হবে না। ছোট্ট ভাই না, এটা বরদাস্ত হয়নি। উনি মুফতি মানুষ, আমি গেছি দহগ্রাম অঙ্গারপোতা এলাকায় ত্রাণ দিতে ২০১২ সালে। তো সেখানে ওই বইটা আমাকে একজন গিফট করলো, তো তোমার তো পড়ে নাই, পড়ে থাকলে সর্বনাশ, আমার বিরুদ্ধে লেখা। আমাকে উনি খুব সুন্দর হেদায়ত দিয়েছেন কি, যার প্রতি মিলাদ খুঁজেই পান না, কোরআনে ৮টি আয়াতে মিলাদের কথা বলা আছে। কি বলে, আলহামদুলিল্লাহ বলবেন নাউজুল বলবেন, ১২টা হাদিসে মিলাদের কথা বলা আছে, বলেন নাউজুবিল্লাহ বলেন, ৬০টা আয়াতে কেয়ামের কথা বলা আছে, ৬০টা হাদিসে কেয়ামের কথা বলা আছে, আর আপনি বলেন মিলাদ নেই। এরপরে জগৎ বরণ্য ১০০ মুফতির ফতোয়া আছে ওই মিলাদের পক্ষে, আমি তো একা। এই ১০০ আলেম কারা, তারা এই সমাজের প্রভাবশালী, প্রতিষ্ঠিত, সবার কাছে আদৃত, সমাদৃত, সবাই তাদেরকে সামনে রাখে। যেমন কালকে র্যালি বেরোবে, পাকিস্তানি আলেম আসছেন সামনে রেখে ইনশাআল্লাহ র্যালি হবে, ঢাকা কাঁপিয়ে দেবে। যদি কালকে ইসলামী হুকুমত হয় তাহলে আমি আপনাদের কাছে ভোট চাইতে আসব। এই ভোট চাইতে গেলে আমাকে কি বলতে হবে, পাশ করতে হবে তো, হেদাতি বেদাতি শেরকি সবাইকে কাছে ভোট নিতে হবে না, শুধু হেদাতিতে ভোট চাইতে জীবনে পাশ করার প্রশ্ন ওঠে না। যখন আমি ভোট প্রাপ্তি হয়ে যাব তখন আমার দ্বারা সংস্কার হবে না। স্বর্গকেও খুশি করতে হবে, পুলিশকেও খুশি করতে হবে, বেদাতিকেও খুশি করতে হবে, হেদাতিকেও খুশি করতে হবে, তোমরা সবাই ভালো ভোটটা আমার দিও, তাই বলতে হবে না। তাহলে আমি বা আপনি কি কোনো হক কথা বলতে পারবেন? অতএব ভোট প্রার্থী কোনো ইসলামী দলের পক্ষে আদৌ কশ্চিন কালে হক কথা বলা সম্ভব নয়, কারণ তারা প্রথমেই হাদিস লঙ্ঘন করেছেন যে নেতৃত্ব চেয়ে নেওয়া নিষিদ্ধ, ইসলামের নেতৃত্ব চেয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। এবার আমি বলি আপনাকে, কোথায় আসছিলাম তো না, নগাঁতে আসছিলাম, ১৯৮৪ সালের ৫ই নভেম্বরে, এখানে চকুলি আছে না, মান্দা থানা। হ্যাঁ, আমি তখন বিশ্ববিদ্যালয়ে মাত্র ৪ বছর জয়েন করেছি, ৮০ সালের ১০ই ডিসেম্বরে জয়েন করেছি, আর ৮৪ ৫ই নভেম্বরে আমি আসছি চকুলি কনফারেন্সে, বিশাল কনফারেন্স। আগেই আমাকে চিঠি লিখে দেওয়া হয়েছে খবরদার আপনি আসবেন না, আপনি আসলে বৃহত্তর মুসলিম সমাজকে নিয়ে আপনাকে রুখে দেওয়া হবে, হুমকি দিলে আমার রাগটা বাড়ে। মনে আছে ১১ সালের বক্তৃতা, মনে আছে ১/২ ঘন্টা ভুলে গেছেন নাকি? ওই রাগাই দেওয়াতে লাভটা হয়েছিল। আজকে যদি পুলিশ রাগাই দেয় তার বাবা বক্তব্য বন্ধ করো, তো আবার রাগ হয়ে যাবে। পুলিশ আসে বলে যে বলুক না, করে দেখেন তুমি কি ধুলে দিই, সেদিন বলাতেই রাগটা হয়েছিল, ১/২ ঘন্টায় শেষ করে দিয়েছে, কিন্তু ওর জাম ফানা করে দিয়েছে। তো সেদিন আমাকে রাগাই দিয়েছে ওই লোকটা, সে একটা কলেজের অধ্যাপক, জানি না এখন সে কোথায় আছে দাদা। যদি আপনি আসেন তাহলে বৃহত্তর সমাজ মুসলিম সমাজকে নিয়ে আপনাকে রুখে দেব। শেষে লিখছে দয়া করে আপনি মুসলিম হয়ে মরুন, তার দৃষ্টিতে মুসলিম হারেন, কারণ আমি তার দল করি না। কি দল তা তো বুঝতেই পারছেন, আল্লাহর কি ইচ্ছা। ২ দিন পর কনফারেন্স, প্রথম দিন আমার হয়ে গেল ডায়রিয়া, ফলে ওদিন বক্তব্য করতে পারলাম না। দ্বিতীয় দিন দুনিয়ার সব ইংরেজি ওষুধ খেয়ে, ইংরেজি ওষুধ বসুন তো অ্যালোপ্যাথিক ওষুধ, এক গাদা কেন খেয়ে কোনো মতো সিগারে বসাই দিল, ওই হুমকিদাতার পাশে বসা দিল, স্টেজ ভর্তি করে সব। আমি তো করছি চিনি না ওকে, ইঙ্গিত দিলে কিন্তু বসে আছে। আমি দুঃখিত, আজকে আমার ভাই অধ্যাপক মোজাম্মেল সাহেব আমার সামনে নাই, ১৯ দিন ছিলেন, মারা গেছেন না, খুব প্রিয় মানুষ ছিল আমার। ওনার বড় আকাঙ্ক্ষা ছিল আপনি কেন ভোট চাইতে আসেন না,
আপনি ভোট চাইলে আহলে জামাত ভোট দিয়ে আপনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেবে। আমার মনে বড় দুঃখ আমার সঙ্গে, আপনি কেন ভোট চান না? আমি ভাই ওই কাজটা বাদ দিই, আমি ওদিক কোনো বক্তৃতা করি নাই, দুই ঘন্টা ভাষণ দিয়েছি একটা পয়েন্টের উপরে, যে আমি আজকে এখানে ভোট করতে এসেছি, আমি আপনাদের কাছে ভোট চাইব। আমি আপনাদের জিনিসটা বলে দিই, আমি এখন আবার আপনাদের একই দিনে একই ভোট আজকেও চাইব। স্টেজটা বঙ্গভবন, সামনে বাংলাদেশের জনগণ, আমি একজন ভোট প্রার্থী, উনি একজন ভোট প্রার্থী, উনি ভোট চাইছেন, আমিও ভোট চাইছি। ওখানে কমিউনিস্ট খুব বেশি ছিল তখন, কমিউনিস্ট এবং জামাত দুটো দল ভোট দিয়ে সব আহলাদি সবার, আহলাদি সবার কি এটাই বোঝে না, আহলাদিস মানে কোরআন হাদিসের অনুসারী, তাহলে কি কমিউনিস্ট হয়? কমিউনিস্ট তো ধর্ম কোনো কিছুই নাই। বললাম ভাইরা আপনারা যদি ইসলামী হুকুমত চান না নাস্তিক হুকুমত চান, আপনার কোনটা চান বলেন দেখি, ঠিক তো? ধন্যবাদ। যদি তাই হয় এবার আমি ইসলামের পক্ষেই বলি, এই ভাইটি হেদায়া সরবেগে কুদুরির হুকুমত চায় আর আমি নাসাই তিরমিজি বুখারির হুকুমত চাই, আপনার কোনটা চান? এই ভাইটা ফেকহের হুকুমত চায়, হেদায়া সরবেগে কুদুরি ফেকার কেতাব না, ওখানে যা আছে সেটা কায়েম করবে, আর আমি হাদিসে যা আছে সেটা কায়েম করতে চাই, আপনার কাকে ভোট দিবে? আজকে তো আসতে বলছেন, ওই দিন পুরা মানে ময়দান পথে আগুন হয়ে গেছিল, ভাষাটা কি বলবো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, বলেন তো, কোরআন হাদিস ছাড়া অন্য কিছু মানে না মানব না। এই স্লোগানটা প্রথম নওগাঁ মাটি থেকে উঠেছিল, আমি এর আগে কখন শুনিনি, মনে হলো ওই দিন এই মানুষগুলো জীবন ফিরে পেয়েছে, বলি এতদিন ধরে এই বক্তব্য কেউ করেনি কেন, খালি বলে পর্দা রাখো, নামাজ পড়ো, রোজা করো, এইসব পদ্ধতি কেউ বলে না, ছোট্ট একটা কথার মধ্যে যে বিশাল পার্থক্য আছে না, আদর্শ বিক্রি করে কোশ্চিন কালে দুনিয়াবি স্বার্থ উদ্ধার করা যায় না, সমস্ত মানুষ একই দলভুক্ত, আদর্শের কারণে আমরা কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, তাই না? মানুষ তো আমরা একই, সবারই ক্ষুধা লাগে, সবারই দুঃখ বেদনা আছে, সবারই বাপ মা মায়ের মহব্বত, সবারই স্নেহ সবাই আছে, পার্থক্য এখানে আমাদের উদ্দেশ্য জান্নাত লাভ করা, তাদের উদ্দেশ্য দুনিয়া লাভ করা, যারা আখেরাতের জন্য সংগ্রাম করে তারা দুনিয়াকে তুচ্ছ জ্ঞান করে, আর যারা দুনিয়ার জন্য সব কিছু পেতে চায় তারা দুনিয়াকে খুব বড় করে দেখায়, দুনিয়ার কোনো ক্ষতি তারা হোক এটা আদৌ চায় না, আর আখেরাতের জন্য তারা কাজ করে দুনিয়াকে তারা কিচ্ছুই মনে করে না, দুনিয়া কোনো ব্যাপারই না। বন্ধুরা আমার, ওই দিনের দুই ঘন্টা বক্তৃতা আজকে আমার দুই মিনিটে শেষ করে দিলাম, আজ তো আহলেদের সেই একই লক্ষ্য উদ্দেশ্য আছে, বাংলার জমিনে আল্লাহর বিধান কায়েম হোক, যে কোনো বান্দা এটা চায়, এমনকি যারা অমুসলিম তারাও চায়। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, যখন আবু বাদের ইবনে জাররাহ সিরিয়া জয় করলেন, কিছুদিন পরে তিনি মনে করলেন সামরিক কৌশল হিসাবে এখান থেকে চলে যাওয়া প্রয়োজন, তাদের কাছ থেকে যে জিজিয়া কর নিয়েছিলেন, তখন খ্রিস্টান নেতাদের উনি ডাকালেন, হে নেতৃবৃন্দ, আপনারা যে জিজিয়া কর আমাদেরকে দিয়েছিলেন উদ্দেশ্য ছিল এর মাধ্যমে আমরা আপনাদের নিরাপত্তা দান করব, কিন্তু এই মুহূর্তে আমাদের যুদ্ধ কৌশল হিসেবে আমরা এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছি, তো আপনারা যে কর দিয়েছিলেন ওটা আপনাদেরকে আমরা ফেরত দিচ্ছি, আপনারা এটা নিয়ে নেন। তারা তখনই প্রত্যাখ্যানকারী বলল, আমরা আমাদের স্বজাতির শাসন চাই না, আমরা আপনাদের শাসন চাই, কর ফেরত নিতে চাই না, আপনারা থাকেন, কায়েম অনুপক্ষে তারা কেঁদে ছিল। উনি বললেন, না আমরা মুসলমান, আপনাদের আমানত আমাদের দায়িত্বে, টাকা নেব অথচ আপনাদের দায়িত্ব পালন করবো না, সেটা হতে পারে না। তার এই উদার বক্তব্যের ফলে লাভ হয়েছে, আজকে পুরো সিরিয়া শুধু মধ্যপ্রাচ্যের টোটাল এলাকারই সব মুসলমান,
তাই না? তারা দেখেছে যে মুসলমান এখানে রাজনীতি করতে আসে নাই, এরা এসছে মানুষকে আল্লাহর পথ দেখাতে, মানুষ শান্তির সঙ্গে বসবাস করে এরা সেটাই চায়। ইরাক বিজয়িত সেনাপতি কমান্ড দিচ্ছেন, এমন সময় মহাবীর রুস্তম নাম শুনছেন না, রুস্তম সোহরাব, আমরা ছোটবেলায় নাটক পড়তাম, এখনো দেখি না বলে। মহাবীর রুস্তম হচ্ছেন উনি ইরানের পক্ষের সেনাপতি, অর্থাৎ পার্শ্বিক সেনাপতি, এখন তো পার্শ্ব নেই ইরান বলে। উনি একটা চিঠি পাঠালেন মুসলিম সেনাপতির কাছে যে আপনাদের পক্ষ থেকে একজন জ্ঞানী ব্যক্তিকে আমার কাছে পাঠান। তখন সেনাপতি আবু উবাইদা ইবনে জাররাহ প্রখ্যাত সাহাবি মুগিরা ইবনে শুআবাকে পাঠিয়ে দিলেন। মুগিরা ইবনে শুআবা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবি, একজন কূটনীতিক, বিশাল পণ্ডিত। উনি গেলে ওনাকে রুস্তম প্রশ্ন করলেন যে আপনারা আমাদের দেশে যুদ্ধ করতে আসলেন কেন? যে আমরা এসেছি একটি মাত্র কারণে, ইখরাজুল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা রাব্বিল ইবাদ, মানুষকে মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তখন রুস্তম বলে তো খুব সুন্দর কথা, এটা খুবই ভালো কথা, তো অসুবিধা কি, আর কি জন্য এসছেন? যদি এটা আমরা মেনে নিই তাহলে আপনারা কী করবেন? উনি জবাব দিলেন, আপনাকে কলমের শাহাদাত পাঠ করতে হবে, আল্লাহকে প্রতিপালক হিসাবে স্বীকার করতে হবে, এবং শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে স্বীকার করতে হবে, ইসলামকে আপনার গ্রহণ করতে হবে বিধান হিসাবে, এই বিধান মেনে চলবেন। যদি আপনি এইটাতে রাজি হন তাহলে আমরা এখান থেকে আজকে ফিরে যাব। উনি বললেন কথা তো খুবই সুন্দর কথা, সমস্যা কি? শুনে রাখেন, আজকে আপনি এটা মেনে নেন কালকে আমার পুরো বাহিনী ইরাক ছেড়ে চলে যাবে। আমরা এখানে এসেছি শুধু এই যে মানুষের উপরে যে মানুষের প্রভুত্ব চলছে এইটা বাতিল করে মানুষের উপরে আল্লাহর প্রভুত্ব আসুক, এটাই আমরা চাই। যদি আপনি মেনে নেন কোনো সমস্যা নেই। রুস্তম শুনে খুবই খুশি হলো, উনি বললেন ঠিক আছে আমি আমার উপরের নেতাদের কাছে জিজ্ঞাসা করি, পার্শ্বিক সম্রাট উনি না, উনি তো সেনাপতি। তাদেরকে বলল, তারা এক কথা এড়িয়ে গেল, না এসব চলবে না, যুদ্ধ হলো, যুদ্ধে রুস্তম নিজে নিহত হলেন। যাই হোক, পরবর্তীকালে ওরা হেরে গেল, পুরো পারস্য মুসলমানদের করতলগত হয়ে গেল ওই যুদ্ধে। এর মধ্যে ছোট্ট একটা বিষয় আপনি টের পাইলেন যে মুসলমান সবসময় আল্লাহর সার্বভৌমত্ব চায়, মানুষের সার্বভৌমত্ব নয়। আমরা যখন বলি লা ইলাহা মানে কোনো উপাস্য নাই, তারপরে কী করতে হবে বলেন? ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ থাকবে আর কিছু না। মানুষ অসংখ্য ইলাহের উপাসনা করছে, এমনকি ভারতের 33 কোটি দেবদেবী বলা হয় না, তুলসী গাছ পর্যন্ত ভারতে পূজা পায়। এই ভারতের এই 33 কোটি দেবতা অধ্যুষিত ভারতে মুসলমানরা আসার পরে বহু মানুষ তাদের শিরকি অভ্যাস বাদ দিয়ে তৌহিদ কবুল করেছে, বিধায় আজকে ভারত উপমহাদেশে বহু মুসলমানের বাস। এখন তো হিসাব পাওয়া যায় তাতে ভারতে নাকি এখন 25 কোটির উপরে মুসলমান, আর আগে তো একসঙ্গে ছিলাম আমরা, যোগ করেন বাংলাদেশ 18 কোটি, পাকিস্তান 25 কোটি, আর ভারত 25 কোটি, কত হইল? আর আফগানিস্তান ধরেন, এতগুলো মুসলমান হয়েছে একটা অভিযানের কারণে, সিন্ধু বিজয়ী সেনাপতি মোহাম্মদ বিন কাসেমের কারণে। মোহাম্মদ বিন কাসেম 27 বছরের যুবক, মাত্র 3.5 বছর উনি সিন্ধুতে ছিলেন। এই 3.5 বছর শাসনে এলাকার মানুষ এত খুশি যে তোমরা এত ভালো হলি কাম করে, বলে কিছুই না, আমরা সেরেন আল্লাহর পরে রসুল হাদিস মেনে চলি, তোমরা সেইভাবে চলো। পরে যখন ওনাকে রাজধানীতে তলব করা হলো, সেদিন সমস্ত সিন্ধুর লোকেরা গোড়াগড়ি দিয়ে কেঁদেছিল, এমনকি ইতিহাস বলছে যে লোকেরা ওনার মূর্তি গড়ে পূজা শুরু করেছিল। এরকম মানুষ তো হয় না, 27 বছরের যুবক কট্টর ছেলে, ছিল মাত্র 3 বছর, 3.5 বছর,
তাতে মানুষ এত খুশি হল তারই কারণে পুরো এই উপমহাদেশে ইসলাম ছড়িয়ে পড়ল। ইসলাম যদি ক্ষমতায় আসে ওই রকম মানুষকেও ক্ষমতায় আসতে হবে, বেদাতি দিয়ে হবে না, এগুলা মোর্শেদ দিয়ে হবে না, স্রেফ তৌহিদবাদী আল্লাহ স্রেফ কার সামনে মাথা নত করে না সেই দিয়ে হবে। আপনি এদিকে সালাত আদায় করবেন, কবরও সেজদা দিবেন, হবে মাথা একটা তো না, তো কয় জায়গায় সেজদা দিবে? এক জায়গা দিতে হবে না, দুইটাই ঠিক রাখলেন, রামও ঠিক রাখলেন, রহিমও ঠিক রাখলেন, যেটাই খাটে। এটা হলো শিরিক। মুসলমানরা করছে কবর পূজা, এখন শুরু হয়েছে মূর্তি তো একেবারে রাস্তায় রাস্তায় মূর্তি, পুরো শহরগুলো এখন আবক্ষ নেই, এখন পূর্ণ দেহি মূর্তিতে ভরে গেছে। রাজশাহী শহরে গিয়ে দেখেন না, এত লজ্জায় রাজশাহী শহরে বেরোতে পারি আমরা এখন। আজকে নগদও তাই দেখলাম, মূর্তি আর মূর্তি। নূহ আলাইহিস সালামের যুগে এই মূর্তি প্রথম চালু হয়, নূহের দাওয়াত তারা কবুল করেনি, তারা বলে দিয়েছিল লা তাযুরুন আলিহাতুকুম ওয়ালা তাযুরুন ওয়াদ্দুম ওয়ালা সুওয়াউম ওয়ালা ইয়াকুফা ইয়াউকা ওয়া নাসরা ক্বাদ আযাল্লু কাসীরা ওয়ালা তাযিদু যালিমিনা ইল্লা যালালা। সূরা নূহ পড়ে দেখেন না, হে আল্লাহ এই নেতারা বলছে খবরদার নূহের কথা শোনো না, তোমরা এই পাঁচটা বড় ইলাহ ওয়াদ সুওয়া ইয়াবু ইয়াউক ইয়াউক ওয়া নাসর এই পাঁচটা সে যুগের শ্রেষ্ঠ পুণ্যবান ব্যক্তির মূর্তি কবদা তোমরা ছেড়ো না, এদেরকে ধরে রাখবা। মুসা আল্লাহকে বলে আল্লাহ কাসীরা বহু লোককে ধ্বংস করে দিল, পথভ্রষ্ট করল, এত বিম্মা খাতিয়াতি উগ্রকু ফাদখুলুনা, ওরা ওদের পাপের মধ্যে ডুবে গেছে, অতঃপর ওরা জাহান্নামে চলে গেল। রব ইলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়্যারা, আল্লাহ তুমি এই জমিনে একটা কাফের আর রেখো না, ইন্নাকা ইন তাযাররুম ইযিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, তুমি একটা কাফেরকে ছেড়ে দাও, ওরা যে বাচ্চা পাড়বে ও সেটাও কাফের হবে, আল্লাহ তুমি সব ধ্বংস করে দাও। নূহের এই দোয়া আল্লাহ এমন করে কবুল করলেন, পুরা দুনিয়া মহাপ্লাবনের শেষ হয়ে গেল, দুনিয়া কোনো মানুষই থাকলো না, একদম শেষ। নূহের নৌকা যে ৪০-৪০-৮০ জন উদ্ধার পেয়েছিল, ৪০ জন পুরুষ ৪০ জন নারী, সেই ৮০ জনকে এখনও ইরাকে ওই জায়গার নাম হলো মুসেল, ওখানে সামানুন বলে এখনও নামটা আছে। সামানুন মানে কি আরবিতে? ৮০। ওই গ্রামটার নাম আজও সামানুন হয়ে আছে। এই ৮০ জন লোক যারা ইমানদার ছিল, যাদেরকে আল্লাহর রহমত আল্লাহ পাক নৌকায় মুক্তি দান করেছেন, নাজাত দিয়েছিলেন, সে ৮০ জন ইমানদার লোকের বংশধর আজকে সারা বিশ্বের ১০০ কোটি মানুষ বলুন আলহামদুলিল্লাহ। আমরা আবার সে নূহের মতোই মূর্তি পূজারী হয়ে গেছে, ভয় হয় আবার নূহের মতো আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন কিনা। আমরা কল বেঁচে আছি আল্লাহ রসুল একটা দোয়া কারণে, আল্লাহ রসুল দোয়া করেছেন আল্লাহ তুমি আর উম্মতকে একসঙ্গে ধ্বংস করে দিও না অন্যান্য উম্মতের মতো, এই জন্য আমরা একসঙ্গে ধ্বংস হই না, এক এলাকায় ধ্বংস হয় তো আর এক এলাকায় বেঁচে থাকে, তাই না? তাই তো হচ্ছে না, আমাদের একসঙ্গে পুরো দেশ গজব হচ্ছে না, শুধু আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ দোয়ার জন্য। এগুলিকে খেয়াল করে যারা আজকে এই মাটিতে বসবাস করছি, আমরা সবাই নূহের কিস্তিতে উদ্ধার পাওয়া ইমানদার নারী পুরুষের সন্তান, তাদেরই বংশধর। অর্থাৎ সবার প্রতি আমাদের আহ্বান, বাপদাদার রক্তের ঋণ শোধ করুন, দয়া করে সবাই মুসলমান হয়ে যান, এবং খাঁটি মুসলমান হন, তারা শিরক করে না, মূর্তি পূজা করে না, নইলে কেয়ামতের মাঠে আল্লাহর কাছে আবার ধরা পড়তে হবে। আজকের বিশ্ব বর্তমান ধ্বংসের কিনারে পৌঁছে গেছে, যে যুদ্ধ শুরু হয়েছে হাত সাড়ে সাড়ে লড়াই করে দূর্বাঘাস ঘষায় পড়ে, কথা বলে না ইরাক কি বলে ওটাকে, রাশিয়া এবং আমেরিকা লড়াই হচ্ছে না, কত যে মানুষ মরছে তার ঠিক নাই, সবাই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মরতেছে। জলজান্ত একটা রাষ্ট্রের ৯০,০০০ বর্গ কিলোমিটার দখল করে নিল, দুনিয়া কিছুই বলতে পারল না, কে ঠেকায়? আর এমন আদালত
আদালত সঙ্গে সঙ্গে রায় দিয়ে দিল, হ্যাঁ তুমি যা করছো ঠিক আছে। তাহলে মাইট ইজ রাইট, শক্তি যেখানে আদালত সেখানে। জীবনে একটা সিনটু কাটিনি আমরা, আমি হইলাম বোম হামলাকারী এক নম্বরে আসাম, নওগাঁয় খেজুরালি হত্যাকাণ্ডের আমি এক এক নম্বরে আসাম। আমার সামনে কি বলে জানেন, হাজির হয়েছিলাম আদালতে, খেজুরালির বউ বলতেছে হ্যাঁ মাননীয় আদালত আমি দেখেছি ইনি আমার স্বামীকে হত্যা করেছিলেন। আমার সঙ্গে এও ছিল, নুর ইসলাম ছিল, এই চারজন এদেরকে দেখেছি এরাই হত্যা করেছে আমার স্বামীকে। একবার টাটকা সাক্ষী, বউ যদি বলে এদের দেখেছি তা অন্য কোনো সাক্ষী লাগে? আল্লাহর গায়েবী মদত দেখবেন? আমরা যদি বলি যে আল্লাহ সাহায্য করবে, বান্দার সাহায্য কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে ওনার যে উকিল দাঁড়িয়ে বলছে মাননীয় আদালত আমার মক্কেলে মাথা খারাপ হয়ে গেছে, আপনি লিখবেন না। মনে আছে নুর ইসলাম, মাননীয় আদালত আমার মক্কেলে মাথা খারাপ হয়ে গেছে, আপনি লিখবেন না। আদালত কেটে দিল, পরের ডেটে আমার বেকসুর খালাস হয়ে গেল। এটা মহব্বতের সঙ্গে আলহামদুলিল্লাহ পড়ে, নইলে আজকে আমরা এখানে আসতে পারতাম না। আল্লাহ যে বাঁচায়, আল্লাহ যে মারে, এটা তো প্রমাণ না? আমরা আদালতকে কোন বলতেও জানি বাবা আমাদের একটু সাহায্য করো, কিছুই করতে যায় খালি আল্লাহকে আপনারা দোয়া করেছেন, আল্লাহ আপনাদের দোয়া কবুল করেছে। এরকম বহু ঘটনা আপনার সামনে বলা যাবে, যেগুলো এখন সময় না, খালি বলছি হকের উপরে থাকলে আল্লাহ সাহায্য করে। কোরআনে আছে হকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার উপরে কর্তব্য হলো মুমিনকে সাহায্য করা। আল্লাহ তো আমাদেরকে মুমিনদের তালিকাভুক্ত করেছেন বলেই তিনি সাহায্য করেছেন, আর নইলে যারা আমাদেরকে কারাগার নিয়ে গেল, জুলুম করলো, মামলা দিল, তাদের তো আল্লাহ সাহায্য করেনি, তারা কোথায়? আর বুঝতে পারছেন না, তাই না? এখন বললি ওর ভোটের সমস্যা, বললি সমস্যা। কোনোদিনও কোনো অবস্থায় মিথ্যার সঙ্গে আপোষ করবেন না, সোজা কথা হলে কোনো অবস্থাতে মিথ্যার সঙ্গে আপোষ করবেন না। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিসের বাইরে আমরা কোথাও যেতে পারবো না। এই মৌলিক বিষয়টি মনে রাখবেন। এবার আসেন, আল্লাহ রসুল তার কমকে কি দাওয়াত দিয়েছিলেন? দুটো সার্বভৌমত্ব দিয়ে দাওয়াত দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস রবুদুল্লাহ ওলা তর্শকু বিহি শাইয়া, হে জনগণ তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করো না। মক্কার মুর্শিদ নেতারা, তার চাচা বিশেষ করে, চাচা তো নেতা, ওরাই তো সব নেতা, চাচারা পিছনে গিয়ে বলল ইয়া আইয়ুহান নাস ইন্নাহু ইয়া'মুরুকুম আন তাত্রুকু দীনা আবায়কুম, হে জনগণ এই লোকটা তোমাদেরকে হুকুম দিচ্ছে যে তোমরা তোমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করো। আল্লাহ রাসূল বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফল কাম হবে। চাচা পাল্টা বলল ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু সাবী কাযাব, তোমরা এর আনুগত্য করো না, সে হলো ধর্মত্যাগী এবং মহামিথ্যাবাদী। এই চারটা ইয়া আইয়ুহান নাস বললাম, আল্লাহ রসুল বলছেন হে জনগণ, চাচাও বলছে হে জনগণ, বাংলাদেশেও আমার বলছে হে জনগণ আল্লাহর ইবাদত করো, তোমার পাশেই আরেকজন বলছে হে জনগণ খবর দাও তোমার বাপদাদা চৌত্রিশ রেওয়াজ যেন ছেড়ো না, বাপদাদা আগে না আল্লাহ আগে? কঠিন কঠিন, পারবেন না আপনি? বাপদাদার রেওয়াজ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসার সংখ্যা খুবই কম, খুবই কম। চারটা জিনিস বাধা হবে, প্রথম বাধা দেবে আপনার ঘরের থেকে বাপ মা। আল্লাহ নবী ইব্রাহিমকে বাধা দেয়নি, কে দিয়েছিল? তার বাপ দেয়নি। তারপরে বাধা হবে সমাজের নেতারা, তারপরে বাধা হবে যদি আপনার এলেম কালাম যদি আপনার থাকে, আপনার এলেমটাই আপনাকে বাধা দেবে যে আমি এত আলেম, রাষ্ট্র যদি এটা মেনে নেই ফতোয়াটা, তো আমার মান সম্মান থাকবে না।